ওয়েলকাম টু জিকে ম্যানিয়া। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব আইসিডিএস যে ক্লাস আমরা চালাচ্ছি তার 11 পার্ট, এবং আজকে আমাদের টপিক শিশু এবং নারী সংক্রান্ত যে গভর্নমেন্ট প্রজেক্টগুলো আছে সেগুলো নিয়ে আমরা তোমাদের সামনে আজকে তুলে ধরব। ঠিক আছে, তাহলে আমরা শুরু করব। তার আগে বলে যাই যে যারা আইসিডিএসের ক্লাসগুলো দেখছো এবং প্রথম তারা আজকে যদি এই ভিডিওটা দেখে থাকো, তাদের বলবো তোমরা 1 থেকে 10 পর্যন্ত ক্লাসটা দেখে নাও, এবং তার যেই 1 থেকে 10 পর্যন্ত যে আমরা একটা প্লেলিস্ট করে দিয়েছি আইসিডিএস ক্লাস বলে, সে লিঙ্ক কিন্তু আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। এছাড়া তোমরা এই ভিডিওর নিচে প্রথম কমেন্টেও কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করব। হ্যাঁ বন্ধুরা, তাহলে আমরা শুরু করব। তো আমাদের প্রথম প্রোগ্রাম যেটা দেখতে পাচ্ছ, উমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট রিলেটেড যে প্রোগ্রামগুলো, বেটি বাঁচাও বেটি পড়াও, এখান থেকে তোমরা আমরা যেই রকম বলবো লঞ্চ ডেট এবং এইম অর্থাৎ লক্ষ্য কি, এই দুটো জিনিসই কিন্তু দেয় পরীক্ষায় অপশান দিয়ে, তোমরা কিন্তু সেটা ভালো করে মনে রাখবে। দেখো, যে বেটি পড়াও যে প্রকল্পটি, এটি কিন্তু যেই সালে অর্থাৎ লঞ্চ করা হয়েছিল অর্থাৎ চালু করা হয়েছিল সেটা হচ্ছে 2015। অনেক পরীক্ষায় পিএসসির কিন্তু দেয় যে এই প্রকল্পটা কোন সালে হয়েছিল, পরপর সালগুলো দিয়ে দেয় পিএসসি, কিন্তু খুব ভালোভাবে কিন্তু ওরা কিন্তু খুব চালাকি করে যে অপশানগুলো দেয়। 2015 তো এরকম ওরা 2013, 2014, 2015, 2016 এরকম পরপরই দেবে, যাতে কনফিউজের জায়গাটা রাখে। ঠিক আছে, সুতরাং এই ডেটগুলো কিন্তু মনে রাখবে যে 2015 সালে এটা হরিয়ানায় করা হয়েছিল, মানে হরিয়ানাতে এটার প্রথম চালু করা হয়েছিল। ঠিক আছে, এবং এর লক্ষ্য কী ছিল, এর লক্ষ্য করা হয়েছিল করেছিল যে যাতে যে শিশু আমাদের যে মহিলা আছে বা আমাদের যে মেয়েরা, মেয়েদের কিন্তু প্রোটেকশন দেওয়া এবং এডুকেশন যারা, যাতে তারা পড়াশোনা ঠিকঠাকভাবে চালিয়ে যেতে পারে। এবং তাড়াতাড়ি আমরা দেখতে পাচ্ছিলাম যে খুব তাড়াতাড়ি মেয়েদের একটা কিন্তু বিয়ের প্রবাবিলিটি চলে আসছিল, অতএব তারা কিন্তু হায়ার স্টাডি করতে পারছিল না, সেই দিকে লক্ষ্য রেখে কিন্তু এই যে প্রকল্পটিকে এটিকে চালু করা হয়েছে, অর্থাৎ প্রমোটিং সার্ভাইভাল প্রোটেকশন অ্যান্ড এডুকেশন অফ দ্য গার্ল চাইল্ড। আচ্ছা, নেক্সট দেখতে পাচ্ছ তোমরা আইসিডিএস অর্থাৎ ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস, এটা নিয়ে অনেকবার আলোচনা হয়েছে, এটি লঞ্চ হয়েছে 1975 সালে, এবং এর লক্ষ্য ছিল কি, সাম বেসিক সার্ভিস ফর চিলড্রেন উইথিন এজ অফ 0 থেকে 6 ইয়ার্স। এইটা কিন্তু মনে রাখবে, এটা কিন্তু অপশানে দিয়ে কোশ্চেন করতে পারে যে কত থেকে কত বছরের মধ্যে এই সার্ভিসটা দেওয়া হয়, 0 থেকে 6 বছরের মধ্যে, এবং প্রেগনেন্ট যে মহিলা তাদের কিন্তু এই সার্ভিসটা দেওয়া হয় আইসিডিএসের যে কাজ। আচ্ছা, নেক্সট বলছি যে ICPS এর ফুল ফর্মটা কিন্তু মনে রাখবে, ইন্টিগ্রেটেড চাইল্ড প্রোটেকশন স্কিম, ইন্টিগ্রেটেড চাইল্ড প্রোটেকশন স্কিম এর ফুল ফর্ম। এটি লঞ্চ করা হয়েছিল 2009-10 এটি লঞ্চ করা হয়েছিল, এবং এর লক্ষ্য ছিল কি, টু প্রোভাইড এ সেফ অ্যান্ড সিকিউর এনভায়রনমেন্ট ফর কম্প্রিহেনসিভ ডেভেলপমেন্ট অফ দোজ চিলড্রেন হু আর নিড অফ কেয়ার অ্যান্ড প্রোটেকশন, অর্থাৎ যে সমস্ত শিশুদের প্রয়োজন যে তাদেরকে একটা ভালো লাইফ দেওয়া, অর্থাৎ প্রোটেকশন অর্থাৎ সিকিউর লাইফ একটা দেওয়া, অর্থাৎ কাদের বলছে, যাদের ধরো যারা অনাথ, যে সমস্ত বাচ্চারা অনাথ, যারা তোমরা দেখতে পারো যে অনেক সময় যে রাস্তাঘাটে যে বাচ্চারা ঘুরে পাওয়া যায়, এবং যাদের পরিবার আর্থিক দিক থেকে পরিবার খুবই দুর্বল, ঠিক আছে, আর্থিক দিক থেকে পরিবারটা খুব দুর্বল, সেই সব শিশুদেরকে একটা ঠিকভাবে লাইফ যাতে তারা চালাতে পারে তার জন্য এই প্রোগ্রামটা নেওয়া হয়েছিল, ইন্টিগ্রেটেড চাইল্ড প্রোটেকশন স্কিম। এর মধ্যে কিন্তু অনেক কিছুই রয়েছে, তাদের পড়াশোনা থেকে শুরু করে তাদের যে খাদ্য প্রদান সমস্ত কিছুটাই এই প্রকল্পের মধ্যে কিন্তু রয়েছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট বলছে যে IGMSY এর ফুল ফর্ম কি, ইন্দিরা গান্ধী মাতৃভ সহায়ক যোজনা। ঠিক আছে, এই ফুল ফর্মটা কিন্তু মনে রেখো, এগুলো দেখো এই উমেন অ্যান্ড চাইল্ড রিলেটেড বেশি কিন্তু প্রোগ্রাম নেই, অতএব এগুলো সবকটাই 5টা কি 6টা প্রোগ্রাম রয়েছে, পুরোপুরি মুখস্থ রাখার চেষ্টা করবে। আচ্ছা, লঞ্চ হয়েছে, লঞ্চ ডেট হচ্ছে 2010 সালে, এবং এর এইমটা কি, ইন্দিরা গান্ধী মাতৃভ সহায়ক যোজনা, এর এইমটা হচ্ছে দিস ইজ দ্য কন্ডিশনাল ক্যাশ ট্রান্সফরমার স্কিম ফর প্রেগনেন্ট অ্যান্ড নার্সিং মাদার্স। ঠিক আছে, অর্থাৎ যে প্রেগনেন্ট যে মহিলা রয়েছে তাদেরকে যে আর্থিক সাহায্য করা, এর কিন্তু মূল প্রোগ্রাম। ঠিক আছে, এর হচ্ছে মূল লক্ষ্য, এবং সেই যে ক্যাশ ট্রান্সফারটা কিন্তু, এটা কিন্তু ক্যাশ ট্রান্সফার করা হবে ডাইরেক্ট তার অ্যাকাউন্টে। ঠিক আছে, আচ্ছা নেক্সট বলছে কি, ন্যাশনাল নিউট্রিশন মিশন পোষণ, এটা আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম, এখানেও যেটা একবারে আমরা করিয়ে দিলাম পোষণ, এটা কিন্তু 2018তে অর্থাৎ রিসেন্টলি এটি কিন্তু লঞ্চ হয়েছে, এটি খুবই ইম্পর্টেন্ট মনে রাখবে পোষণ, এটি কোথায় করা হয়েছে, রাজস্থানের ঝুনঝুনু জেলায় কিন্তু এটি প্রথম ঘোষণা করা হয়েছে, এবং এই লক্ষ্য কি, লক্ষ্য হচ্ছে প্রপার নিউট্রিশনাল স্ট্যাটাস অ্যামং চিলড্রেন ফ্রম 0 to 6 ইয়ার্স। এটা কিন্তু অনেকটা আইসিডিএসকে ফলো করা হয়েছে, এটা খুবই ইম্পর্টেন্ট, এবং প্রেগনেন্ট উমেন এবং ল্যাকটিং মাদার্স ইন টাইমলি ম্যানার, অর্থাৎ
ICDS যে প্রোগ্রামটা 1975 সালে নেওয়া হয়েছে তারই কিন্তু বলতে পারো যেটা আপডেটেড ভার্সন করা হয়েছে পোষণ, অর্থাৎ ওই প্রোগ্রামটাকেই আরও ভালোভাবে কীভাবে ডেভেলপ করা যায় সেটাকেই কিন্তু এই পোষণ প্রকল্পের মাধ্যমে কিন্তু নেওয়া হয়েছে। আমরা দেখেছি যে অনেক রকম যে প্রোগ্রাম, গভর্নমেন্ট প্রোগ্রাম যে আগের ছিল সেগুলোকে কিন্তু নতুনভাবে নিয়ে আসা হচ্ছে, নতুন নামকরণ করে নিয়ে আসা হচ্ছে, সেই প্রোগ্রামগুলোকে কিন্তু তোমরা অবশ্যই মাথায় রাখবে। এই কিন্তু ছিল যে আমাদের যে উমেন অ্যান্ড চাইল্ড রিলেটেড গভর্নমেন্ট প্রোগ্রাম। এবং তোমাদের কিন্তু বলে রাখবো যে এটা ছিল কিন্তু যে শিশু আর নারীদের প্রোগ্রাম, কিন্তু অনেক যে প্রোগ্রামগুলো আছে যেমন ধরো 2020 প্রোগ্রাম, জহর রোজগার যোজনা, তারপর হচ্ছে তোমার স্বর্ণ জয়ন্তী রোজগার যোজনা, এসব যে 100 দিনের কাজ যেসব রয়েছে, এই প্রোগ্রাম যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো পিএসসি দেয়, সেগুলো কিন্তু তোমাদের পড়তে হবে। এবং সেইটা কিন্তু আমরা এই ICDS-এর ক্লাসের মধ্যে আলোচনা করব না, সেটা আমরা যে টপিক ওয়াইজ জিকে অর্থাৎ গভর্নমেন্ট ইম্পর্টেন্ট গভর্নমেন্ট প্রোগ্রাম সেখানে আলোচনা করে দেবো। তোমাদের কাজ হবে সেটা কিন্তু দেখে নেওয়া, ঠিক আছে, কারণ ওখান থেকে পিএসসি কোশ্চেন করবে এবং তোমরা কমন পাবে ওখান থেকে, ঠিক আছে। এইটা যেহেতু তোমরা ICDS ক্লাস চলছে তাই আমি ICDS-এর মধ্যে দিয়ে দিলাম, কিন্তু এরপরে যখন আমরা গভর্নমেন্ট প্রোগ্রাম নিয়ে আলাদাভাবে দেবো টপিক ওয়াইজ, সেটা কিন্তু তোমরা আলাদাভাবে দেখে নেবে, সেটা কিন্তু এই ICDS ক্লাসের ভিডিওর মধ্যে তোমরা পাবে না, ঠিক আছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, এবং কী রকম ভিডিও তোমাদের আরও লাগবে কমেন্ট বক্সে কমেন্ট করো। আর অনেকেই বলছে ক্ল্যার্কশিপ এবং ICDS-এর ইংলিশ আলোচনা করার জন্য আমরা ইংলিশের ভিডিও তৈরি করছি, খুব শীঘ্রই আমরা আপলোড করে দেবো ইংলিশে কী কী পড়বে এবং কী কী দেয় পিএসসি, সেগুলো যাতে তোমরা পাও সেইভাবে আমরা তৈরি করার চেষ্টা করছি। আমরা নেক্সট ভিডিও আমরা খুব শীঘ্রই নিয়ে আসছি, ধন্যবাদ।